হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 7 অর্থাৎ দ্য আর্থ অ্যান্ড গ্র্যাভিটেশন বা পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই আমরা স্টার্ট করব মহাকর্ষ দিয়ে। হ্যাঁ, আমরা লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে কিন্তু বেশি দূর উঠতে পারি না, আবার ভূপৃষ্ঠের দিকে ফিরে আসি, তাই না? আবার গাছের ফল মাটিতে পড়ে, ক্রিকেট বলকে উপরে চুকে ছুঁড়ে দিলে এটা আবার নিচে পড়ে যায়। তো এই ঘটনাগুলো আমরা সবসময় দেখে আসছি। বাট এটার কারণ কী? এর কারণ হচ্ছে পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, সব কিছুই আমাদেরকে আকর্ষণ করে। আসলে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, শুধু যে পৃথিবী করে তা না। তবে সেটা আমরা সবসময় বুঝতে পারি না, কারণ এটার জন্য আসলে বিশাল বড় সাইজের বস্তু দরকার এটা ফিল করার জন্য। বিশাল বড় বলতে কেমন বড়? যেমন পৃথিবী আর তোমার হাতে থাকা একটা আপেল বা কোনো বস্তু। সো এখানে পৃথিবীটা বিশাল বড় বলে এই বলটা আমরা ভালোভাবে অনুভব করতে পারি। বাট অন্যান্য বলগুলো, হ্যাঁ, যেমন দুইটা আপেলের মধ্যে যে আকর্ষণ বল, মহাকর্ষ বল, সেটা আমরা অনুভব করতে পারি না। তো যাই হোক, এই মহাকর্ষ বলের প্রভাবেই আসলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে পারে, না হলে অনেক আগেই ছিটকে বেরিয়ে চলে যেত। তো এই মহাকর্ষ সম্পর্কে আমাদের নিউটন কাকু একটা সূত্র দিয়েছেন। তো সেই নিউটনের সূত্রটাই আমরা এখন জানব। তো আমাদের নিউটন কাকু কী সূত্র দিয়েছেন? তার সূত্র অনুযায়ী তিনি যেটা বলছেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তুকণাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক কি, এটার সাথে হয়তো আমরা অনেকে পরিচিত না। আমি একটু বলে দিচ্ছি, একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সমানুপাতিক মানে কি? যখন আমরা দুইটা জিনিসকে বলি একে অন্যের সমানুপাতিক, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে একটা বাড়লে আরেকটা বাড়ে এবং একটা কমলে আরেকটা কমে। আর যখন আমরা বলি ব্যস্তানুপাতিক, তখন বুঝতে হবে যে একটা বাড়লে আরেকটা কমে আর একটা কমলে আরেকটা বাড়ে। সো উল্টাটা হয় আর কি। সো নিউটন কাকু কী বলছেন? উনি বলছেন যে এই আকর্ষণ বল বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক। তো ধরো আমাদের কাছে দুইটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে M1 ভরের একটা বস্তু এবং এটা হচ্ছে M2 ভরের বস্তু। তাহলে নিউটন কাকুর সূত্র অনুযায়ী এই যে এদের মধ্যে তো অবশ্যই একটা মহাকর্ষ বল কাজ করবে, এই বলের মানটা যদি হয় F, তাহলে এই F এর মানটা এদের ভরের গুণফলের সমানুপাতিক। মানে এদের ভরের গুণফল যত বেশি হবে এই আকর্ষণ বলটা তত বেশি হবে, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, ধরলাম এখানে দূরত্বটা হচ্ছে d, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটার মানে হচ্ছে যে যদি দূরত্ব বাড়ে তাহলে বলের মান কমবে, দূরত্ব কমলে সে বলের মানটা বাড়বে। তবে এক্ষেত্রে সেটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটার মানে হচ্ছে এরকম অনেকটা, আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। এটার মানে হচ্ছে যে দূরত্ব যদি দ্বিগুণ বাড়ানো হয়, মনে করে এদের মধ্যে এখন যে দূরত্ব আছে এটাকে যদি আমি দ্বিগুণ করে ফেলি তাহলে এটার বলের পরিমাণ তো কমবে, ঠিক আছে, মানে দূরত্ব বাড়লো বল কমবে, তবে সেই বলের পরিমাণটা 4 গুণ কমে যাবে, মানে দ্বিগুণের স্কোয়ার হিসেবে, মানে বর্গ হিসেবে। আমি যদি এই দুইটার মধ্যে দূরত্ব 3 গুণ বাড়াই তাহলে হবে কি, বলটা কত গুণ কমবে জানো? সেটা হচ্ছে 3 স্কোয়ার গুণ কমবে, মানে 9 গুণ কমে যাবে। এবং এই জন্যই সে বলেছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, শুধু দূরত্বের ব্যস্তানুপাতিক বলেনি। এবং এই বলটা অবশ্যই কণাদের সংযোগ সরলরেখা বরাবর, এই বরাবর কাজ করবে। এই দুটো বস্তু যেহেতু এভাবে আছে, এই আকর্ষণ বলটা নিশ্চয়ই ওই দিকে কাজ করবে না বা এদিকে কাজ করবে না, অবশ্যই তাদের নিজেদের দিকে সরাসরি সংযোজক সরলরেখা বরাবর। তো এই চিত্র অনুযায়ী তাহলে আমরা এই নিউটনের মহাকর্ষ সূত্র থেকে বলতে পারি এই বলের পরিমাণটার সূত্র হবে F=gm1m2/d2। m1 m2 হচ্ছে বস্তুটার ভর এবং d হচ্ছে ওই বস্তুটার দূরত্ব। আমরা শুধু এই মানগুলো সূত্র হিসেবে বসিয়ে ফেলবো। তো এখানে এই যে জিটা বসানো হয়েছে, এই জিটা আবার কি, সূত্র তো কোথাও জি ছিল না, তাই না? এই জিটাকে আসলে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। তো এই সমানুপাতিক ধ্রুবকটা কি, এটা আসলে কিভাবে এই সমীকরণের ভিতর ঢুকে গেল, এটার গাণিতিক ব্যাখ্যাটা কি, সেটা বোঝার জন্য আমাদেরকে আসলে আরেকটু পরিপক্ক হতে হবে, আরেকটু উপরের ক্লাসে উঠতে হবে। তো যাই হোক, আমরা আসলে মূলত এখন যে কাজটা করব যে এই সমীকরণটা মুখস্থ রাখবো, এবং মুখস্থ রেখে আমরা আসলে গাণিতিক সমস্যা সমাধান করব। জি কীভাবে আসলো সেটা নিয়ে এখন আমরা টেনশন নিব না, আমরা উপরে ক্লাসে উঠে এটা সলভ করব। তো এই যে জি সমানুপাতিক ধ্রুবক, এটাকে আবার আমরা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকও বলে থাকি। তো এই মহাকর্ষীয় ধ্রুবকটা কী বা এই মানটা কীভাবে এসেছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, ধরো আমাদের কাছে 1 কেজি ভরের দুইটা বস্তু আছে,
এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স্যাক্টলি 1 মিটার। তো এরকম 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে তারা নিজেদের মধ্যে মহাকর্ষ বলের কারণে যতটুকু বলে তারা আকর্ষণ করে সেই বলের পরিমাণটাই হচ্ছে আসলে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানের সমান। যেমন একটু আগে আমরা সূত্র জানলাম এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তো আমরা যদি এই মানগুলো এখন এখানে বসাই তাহলে হয়ে যাচ্ছে জি ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার, কারণ সবই তো একক, 1 কেজি 1 কেজি এবং 1 মিটার। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তখন এই ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু জি, অর্থাৎ এই দুইটা বস্তু যেই বলে আকর্ষণ করছে সেটাই হচ্ছে জি এর মান। তা পরীক্ষা করে এই জি এর মান আমরা পেয়েছি 6.673 ইন্টু 10^-11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে আসলে জি এর একক আর কি, এটা আমরা মুখস্থ রাখবো। সো তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 1 কেজি ভরের দুইটা বস্তুকে পাশাপাশি 1 মিটার দূরত্বে রাখলে তারা এই বলে আকর্ষণ করে এবং এই পরিমাণটা কিন্তু আসলে অনেক 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 ছোট। কতটা ছোট, যেটা হচ্ছে যে তুমি যদি 6.673 ভাগ দাও একের পরে 11টা শূন্য দিয়ে, একের পরে 11টা শূন্য দিয়ে যদি তুমি এই 6.67 থেকে ভাগ দাও তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটাই হচ্ছে আসলে তোমার এই মহাকর্ষীয় ধ্রুবকের মান, মানে এই বলটা খুবই সামান্য। আর এই কারণেই আসলে বাস্তবে আমরা 1 কেজি ভরে দুইটা বস্তুকে পাশাপাশি রাখলে, 1 মিটার দূরত্বে রাখলে এই বলটা টেরি পাই না। তো মহাকর্ষ সূত্র অনুসারে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল যদি দ্বিগুণ করি তাহলে বলও দ্বিগুণ হবে, ভরের গুণফল যদি 3 গুণ হয় তাহলে বলও 3 গুণ হবে, সমানুপাতিক বলে কথা। আর নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে এর বল হবে 1/4, দূরত্ব 3 গুণ করলে বল হবে 9/1, যেটা একটু আগে আমি তোমাদের বলে ফেলেছি। সো তার মানে মোট কথা হচ্ছে আমরা মহাকর্ষ সূত্র থেকে এই লাইনটা, এই এইটুকু পার্ট মুখস্থ করে ফেলবো, এফ ইস ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তো এইবার আমরা জানবো অভিকর্ষ সম্পর্কে। হ্যাঁ, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই মহাকর্ষ, এটা আমরা জানি। এখন এই দুইটা বস্তুর একটা যদি হয় পৃথিবী এবং এই পৃথিবী যদি ওই বস্তুটাকে আকর্ষণ করে তখন সেটা এক ধরনের বিশেষ ধরনের মহাকর্ষ বল আমরা বলি এবং সেটা নাম দিই আমরা অভিকর্ষ। মানে অভিকর্ষ বল হচ্ছে আসলে পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল, এটা কিন্তু আসলে এক প্রকার মহাকর্ষ বলি। যেমন পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু অভিকর্ষ বল, পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল সেটাও কিন্তু অভিকর্ষ বল, কিন্তু চাঁদ আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল সেই বলটা কিন্তু অভিকর্ষ বল হবে না, কারণ এই দুইটার একটাও আসলে পৃথিবী ছিল না আর তাই এরা হচ্ছে আসলে শুধুমাত্র মহাকর্ষ বল। মঙ্গল আর সূর্যের মধ্যে যে আকর্ষণ সেটাও হচ্ছে মহাকর্ষ বল। মানে এক কথায় এই মহাকর্ষ বল যখন কাজ করবে তখন যদি একটা, যে কোনো একটা বস্তুই পৃথিবী হয় তাহলে সেটাকে আমরা অভিকর্ষ বলতে পারবো। তো এই অভিকর্ষের বলের কারণেই আসলে গাছের ফল মাটিতে পড়ে, ক্রিকেট বল উপরের দিকে ছুড়ে দিলে বলটি মাটিতে এসে পড়ে। তো এখানে পৃথিবী যেমন ফল বা ক্রিকেট বলকে আকর্ষণ করে তেমনি এরাও কিন্তু পৃথিবীকে আকর্ষণ করে। যেমন তুমি যদি একটা আপেলের কথা চিন্তা করো, পৃথিবী যেমন আপেলকে আকর্ষণ করে আপেলও কিন্তু আসলে পৃথিবীকে আকর্ষণ করে, কিন্তু তাহলে তো পৃথিবী এবং আপেল দুজনেই দুজনের কাছে আসলে ছিল তাই না, কিন্তু সেটা তো হয় না তাই না, কেন, কারণ পৃথিবী হচ্ছে বিশাল আর আপেল হচ্ছে অতি ক্ষুদ্র, তাই বাধ্য হয়ে আপেলকেই পৃথিবীর কাছে যেতে হয়। আর এই কারণে আমরা দেখতে পাই যে আপেল আসলে মাটিতে পড়ছে, পৃথিবী আপেলের কাছে যাচ্ছে না। তো এইবার আমরা জানবো অভিকর্ষ ত্বরণ সম্পর্কে। হ্যাঁ, আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। তো যখন কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায় তখন এই বৃদ্ধি পাওয়ার হারকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পাওয়ার হার সেটাকে আমরা ত্বরণ বলি। তো এই অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয়। যেমন ধরো একটা আপেল যদি গাছ থেকে পড়ে যেতে থাকে তাহলে দেখবে প্রথমে এটার বেগ কম থাকে, বাট এটা যত পড়তে থাকে নিচের দিকে তার বেগটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই যে অভিকর্ষ বলের প্রভাবে আপেলটার ত্বরণ হলো, এই ত্বরণটিকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে এইভাবে মুক্তভাবে কোনো বস্তু যখন পড়তে থাকে তখন তার বেগ বৃদ্ধির হারকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। যেহেতু অভিকর্ষ ত্বরণও এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হবে ত্বরণের একক, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো সম্পর্কে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীতে যখন বেগ নিয়ে পড়াশোনা করেছি তখন আমরা পড়ে এসেছি। তো এইবার আমরা এই অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করা জানব। তো এখন দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা পৃথিবী এবং এখানে একটা বস্তু আছে। তো এই পৃথিবী আর এই বস্তুটার মধ্যে যে আকর্ষণ বল বা অভিকর্ষ বল, এই অভিকর্ষ বলের কারণেই তো এই বস্তুটা যদি এখন পৃথিবীর দিকে যেতে থাকে তাহলে তার মধ্যে ত্বরণ ঘটবে।
তো আমরা প্রথমে এই দুইটার মধ্যে বল নির্ণয় করার চেষ্টা করি। সো ধরো এখন পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং ওই বস্তুটার ভর হচ্ছে স্মল এম, এবং এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি। যদি এটা হয় তাহলে আমরা কিন্তু এখন নিউটনের সূত্র অনুযায়ী বলতে পারি এদের মধ্যে যে ক্রিয়াশীল বল, এই বলের মানটা হচ্ছে জি ইন্টু এম ইন্টু এম, মানে পৃথিবীর ভর আর ওই বস্তুর ভর বাই হচ্ছে তাদের দূরত্ব স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল রাখবে, এই যে পৃথিবী যে আকর্ষণ করে বস্তুটাকে যে বলে, এই বলটাই কিন্তু আসলে ওজন হিসেবে আমরা চিনে থাকি। হ্যাঁ, তো এই ওজনটা বের করার বা এই বলটা বের করার আরেকটা সূত্র আছে। তো সেই সূত্রটা হচ্ছে যে ওই অভিকর্ষ বল বা এই ওজনটা হচ্ছে ওই বস্তুটার ভর ইনটু হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ বলের মানটা যদি হয় এফ, মানে এখানে এফটাই আসলে ওজন, তো এই ওজন ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, মানে এম ইনটু জি। এখন খেয়াল করো, এই ওজন আর এই যে মহাকর্ষ বল দুইটা তো আসলে একটাই, একটু আগে বললাম। তার মানে এই দুইটা বল আসলে এফ এফ সমান, তার মানে আমরা বলতে পারি না এইটা আর এইটা সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে এম জি ইজ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার। এখন দেখো এই সমীকরণে এখানে এম আছে এবং এখানেও আবার এম আছে, মানে বস্তুটার ভর। তার মানে দুই পাশ থেকে এমকে আমরা ভাগ করে দিয়ে উঠিয়ে দিতে পারি। তো উঠিয়ে দিলে কি থাকলো, জি ইজ ইকুয়াল টু জি এম বাই ডি স্কোয়ার। আর এটাই হচ্ছে আসলে অভিকর্ষ ত্বরণ, জি এর মান বের করা সূত্র। একটা জিনিস খেয়াল করো, এই সূত্রের মধ্যে স্মল এম কিন্তু নেই, মানে ওই বস্তুর ভর এম অনুপস্থিত। সুতরাং অভিকর্ষ ত্বরণ আসলে বস্তুর ভরের উপর নির্ভর করে না, যে কোনো ভরের বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণের মান এক। এখন দেখো এই সমীকরণে কি কি আছে, জি এম আর ডি স্কোয়ার। তো দেখো তো জি এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান, এম হচ্ছে পৃথিবীর ভর, এই দুইটা তো ফিক্সড, তার মানে এই দুইটা মান চেঞ্জ হবে না। তার মানে চেঞ্জ হবে কোনটা, হ্যাঁ সেটা হচ্ছে শুধুমাত্র ডি, এবং এই মানটা চেঞ্জ হলেই আসলে জি এর মান চেঞ্জ হবে। এখন দেখো ডি কে যেহেতু আমরা এখানে ভাগ হিসেবে রেখেছি, তার মানে ডি এর মান যদি বাড়ে তাহলে জি এর মান কমবে, আর ডি এর মান কমলে জি এর মান বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, মানে যে কোনো বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণ মান সমান, তবে সেটা যে কোনো স্থানে সমান হবে না, দূরত্বের উপর সেটা নির্ভর করবে। আর এক্স্যাক্টলি এই কারণেই ভূপৃষ্ঠে বিভিন্ন অঞ্চলে জি এর মানের তারতম্য হয়। তো এইটা কেন হয় এটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। খেয়াল করে দেখো, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে একটু আগে আমরা যে সূত্র পড়ে আসলাম যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই ডি স্কোয়ার, সেখানে কিন্তু ডি এর জায়গায় আর বসবে, অর্থাৎ তখন ভূপৃষ্ঠে জি এর মান হবে জি এম বাই আর স্কোয়ার। এখন আমাদের পৃথিবী যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, এটা কিন্তু একটুখানি চাপা, তাই পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর সব জায়গায় দূরত্ব মানে ব্যাসার্ধ কিন্তু সমান নয়, মানে পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয়। আর এই আর এর মান যদি চেঞ্জ হয় তাহলে তো জি এর মান সব জায়গায় সমান হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি সেইটাই ঘটে। আমাদের পৃথিবীতে যে মেরু অঞ্চল আছে, এই মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আসলে হয় কম, এবং পৃথিবীর ব্যাসার্ধ সেখানে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে জি এর মান প্রায় 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর অন্যদিকে আমাদের যে বিষুব অঞ্চল, এটা একটু বেশি দূরে অবস্থিত, আর এখানে আর এর মান বেশি হওয়ার কারণে এখানে জি এর মান সবচেয়ে কম, এবং এই মানটা হচ্ছে প্রায় 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো পার্থক্য কিন্তু খুবই কম। তো এখন আমরা জি এর মান আসলে ধরবো কোনটা, তাই না? আসলে আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান ধরে নেই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এর অর্থ হচ্ছে যে ভূপৃষ্ঠে মুক্ত হবে পরন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। তো এইবার আমরা ভূমিতে পরন্ত বস্তু সম্পর্কে কিছু ফ্যাক্ট জানবো। হ্যাঁ, কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে এটা ভূমিতে পৌঁছায়। এখন ধরো যদি একই উচ্চতা থেকে একই সময়ে একজন ব্যক্তিকে, এক টুকরা পাথরকে এবং এক টুকরা পাখির পালককে ছেড়ে দেওয়া হয়, তাহলে এরা কি একই সময় ভূপৃষ্ঠ অর্থাৎ মাটিতে এসে পৌঁছাবে, তোমার কি মনে হয়? আচ্ছা একটা জিনিস বলে রাখি, যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ আসলে বস্তুর ভরের উপর নির্ভর করে না, একটু আগে জেনে আসলাম, এই কারণে যেটা হবে যে সব বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ কিন্তু একই হবে। সুতরাং তাদের সব কিছুকেই কিন্তু আসলে একই সময়ে মাটিতে পড়ার কথা, বাট বাস্তবে কিন্তু আমরা এটা খেয়াল করব যে সব কিছু আসলে একই সময়ে মাটিতে পড়বে না, মানে পালক ওই ব্যক্তিটা বা পাথরটা একই সময়ে মাটিতে পড়বে না, পাথরটাই সবার আগে মাটিতে পৌঁছাবে। তাহলে কি আমাদের সূত্র ভুল? না, আসলে সূত্রটা
ভুল না। এখানে যে বিষয়টা হচ্ছে যে যখন এই বস্তুগুলো পড়ে তখন এখানে বাতাসের বাধা থাকে, যেটাকে আমরা সমীকরণে হিসাব করিনি বা সেটা সেখানে হিসাব করার কথাও না। আর যেহেতু এখানে বাতাস একটা বিশাল বড় ফ্যাক্ট এবং পালক পাথর এবং ওই ব্যক্তিটা এক একজন আসলে এক এক পরিমাণ বাতাসের বাধা অনুভব করে তাদের সাইজের কারণে, আর এই কারণে তারা একই সময় মাটিতে পড়ে না। বাট যদি বাতাসের কোনো বাধা না থাকতো তাহলে বিশ্বাস করো যে এক টুকরা পালক এবং এক টুকরা পাথরকে তুমি যদি একই উচ্চতা থেকে ফেলে দিতে তারা ঠিক একই সময়ে মাটিতে গিয়ে পড়তো। কি অ্যামেজিং, তাই না? তো যাই হোক, আশা করি আমরা বুঝতে পারছি যে বাতাসের বাধা আছে বলে এটা আমরা দেখতে পাই না। তো এইবার আমরা জানব ভর সম্পর্কে। হ্যাঁ, প্রত্যেকটা বস্তুই আসলে পদার্থ দ্বারা গঠিত আমরা জানি, আর কোনো বস্তুতে পদার্থের যে পরিমাণ সেটাই হলো আসলে ওই বস্তুর ভর। বস্তুর ভর এর অবস্থান আকৃতি ও গতি পরিবর্তনের জন্য কখনোই পরিবর্তিত হয় না। যে পরমাণু বা অণু দিয়ে ওই বস্তুটা গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর আসলে বস্তুটা ভর নির্ভর করে। তো এই ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম বা কেজি। তো ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে ভর কিন্তু কখনোই পরিবর্তন হয় না। যেমন 75 কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর চাঁদে কিংবা পৃথিবীতে সর্বত্রই 75 কেজি থাকবে। মহাশূন্যচারী কতটুকু পদার্থ দিয়ে তৈরি তা তার স্থান পরিবর্তনের ফলে পরিবর্তন হয় না, আর তাই তার ভরও সর্বত্র অপরিবর্তিত থাকে। এবার আমরা কথা বলবো ওজন নিয়ে। হ্যাঁ, আমরা জানি যে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সেটা ভূমিতে ফিরে আসে, পৃথিবীর অভিকর্ষ বলের কারণেই এমনটা হচ্ছে। তো কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলটাকেই আসলে বস্তুর ওজন বলে, একটু আগে বলেছিলাম। তো পৃথিবীর কোনো স্থানে কোনো বস্তুর ভর এম এবং ওই স্থানের অভিকর্ষ স্তরের মান জি হলে ওই বস্তুর ওজন যদি হয় ডাব্লিউ মানে ওয়েট, তাহলে সেই ওজনের সূত্র হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এই সূত্রটি একটু আগে আমরা জেনে এসেছি যে এফ ইকুয়াল এম জি পড়েছিলাম। তো ওইখানেই এফটাই আসলে ওজন এবং সেটাই আসলে আমরা এখানে ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি। তো এই ওজনের একক হলো নিউটন, এটা কিন্তু আসলে বলেরই একক, কারণ ওজন আসলে এক প্রকার বল। তো সাধারণত স্প্রিং নীতির সাহায্যে কোনো বস্তুর ওজন পরিমাপ করা হয়। পৃথিবী পৃষ্ঠে 10 কেজি ভরের একটা বস্তুর ওজন হবে 10 × 9.8 নিউটন মানে 98 নিউটন। সো তার মানে বুঝতে পারছো, আমরা যখন বলি কোনো একটা বস্তুর ওজন 10 কেজি আমরা কিন্তু আসলে সেখানে ভুল বলি, আসলে এটা ভর হবে, এটা ওজন হবে না। তো তার মানে ওজন বের করার জন্য সবসময় ভরের সাথে মানে কেজির সাথে আসলে 9.8 গুণ দিতে হবে, তাহলে আমরা পৃথিবীতে ওই বস্তুটার ওজন পেয়ে যাব। সো তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে ভর ও ওজনের একটা সম্পর্ক আছে। যেহেতু বস্তুর ভর একটা ধ্রুব রাশি, সুতরাং কোনো বস্তুর অভিকর্ষ স্তরণ জি এর উপরই আসলে নির্ভর করে ওই বস্তুটার ওজন কত হবে। তো যেসব কারণে অভিকর্ষ স্তরণের পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজনেরও পরিবর্তন ঘটে। তো ভূপৃষ্ঠ থেকে যত উপর ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। বস্তুর ওজন তার মৌলিক ধর্ম নয়, কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ডিপেন্ড করে সেটা আসলে কোথায় আছে। যেমন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণ শূন্য, তাই সেখানে বস্তুর ওজনও শূন্য। আবার পৃথিবী ও চাঁদেও বস্তুর ওজন সমান হবে না। যেমন দেখেন আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই লোকটা পৃথিবীতে লাফাচ্ছে আর একটা চাঁদে লাফাচ্ছে। তো যে লোকটা পৃথিবীতে লাফাচ্ছে সে লাফ দিলে অল্পই উঠতে পারছে, বাট যে লোকটা চাঁদে লাফাচ্ছে খেয়াল করো সে একবার লাফ দিলে সে অনেকখানি উপরে উঠে যেতে পারতেছে। কারণ এখানে দুই জায়গাতে বস্তুর ভর সমান হলেও ওজন কিন্তু সমান না, চাঁদের ওজন কম মানে নিচের দিকে সে যে টানে এই টানটা কম। আবার মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর উপর কোনো মহাকর্ষ বল আর কাজ করে না। সো তাহলে আমরা যদি এখন হিসেব করতে চাই যে পৃথিবী এবং চাঁদে একটা বস্তুর ওজনের কেমন তারতম্য হবে, সেটা জানার জন্য আমাদের একটা হিসাব করতে হবে। দেখো, চাঁদের অভিকর্ষ স্তরণের মান হচ্ছে পৃথিবীর প্রায় 6/1। সুতরাং 1 কেজি ভরের বস্তুর ওজন পৃথিবীতে 9.8 নিউটন হলেও চাঁদে তার ওজন হবে মাত্র 1.63 নিউটন। তার মানে আমরা বুঝতে পারছি যে চাঁদের অভিকর্ষজনিত ত্বরণের মান হচ্ছে প্রায় 1.63 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাই চাঁদে যদি কোনো বস্তুর ওজন আমরা বের করতে চাই তাহলে ওই বস্তুটার ভরের সাথে 1.63 গুণ করলেই চাঁদে সেই বস্তুটার ওজন বের করে ফেলতে পারবো। তাহলে দেখো, পৃথিবীর পৃষ্ঠে 10 কেজি একটা ভরের বস্তুর ওজন 980 নিউটন হলেও চাঁদের পৃষ্ঠে
ওই বস্তুটার ওজন কত হবে, তার সাথে 1.63 গুণ করলে আমরা পাচ্ছি মাত্র 16.3 নিউটন, যা কিনা পৃথিবী থেকে অনেক কম। আবার ধরো পৃথিবীতে একজন 75 কেজি ভরের ব্যক্তির ওজন হবে 735 নিউটন, 9.8 গুণ করে, বাট চাঁদের ক্ষেত্রে আমরা 75-এর সাথে 1.63 গুণ করলে পাবো 122.25 নিউটন। মানে দেখো পৃথিবী এবং চাঁদে ওই ব্যক্তির একই ব্যক্তির ওজনের তারতম্য কত বেশি। তবে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে ভর কিন্তু দুই জায়গাতেই সমান, এখানেও 75 কেজি, এখানেও 75 কেজি। তো একটু আগে বলেছিলাম যে আমরা কিন্তু প্রতিনিয়ত ভর এবং ওজনের ভুল ব্যবহার করি। হ্যাঁ, ভর হচ্ছে কোনো বস্তুতে থাকা পদার্থের পরিমাণ, যার একক হচ্ছে কেজি। অন্যদিকে ওজন এক প্রকার বল, এবং বৈজ্ঞানিক হিসাব নিকাশের সময় তা অবশ্যই নিউটন এককে পরিমাপ করতে হবে। তো দৈনন্দিন জীবনে আমরা ওজন কথাটাকে ভুল অর্থে ব্যবহার করি। আমরা কোনো বস্তুর ভরকেই ওই বস্তুর ওজন হিসেবে ধরে থাকি। যেমন ধরো তুমি চাল কিনতে গেলে, তুমি দোকানে গিয়ে বললে আমাকে 1 কেজি ওজনের চাল দেন। তো এখানে আসলে চালের ওজন কিন্তু 1 কেজি না, চালের ভর আসলে 1 কেজি। বাট আমরা যদি বৈজ্ঞানিকভাবে বলতে চাই যে এই চালটুকুর ওজন কত, তাহলে আমাদের 9.8 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 9.8 নিউটন। তো এই চাউলের প্যাকেটের ওজনও কিন্তু আসলে গ্রহ থেকে গ্রহান্তরে ভিন্ন হবে, কিন্তু যদি বলি ভর মানে 1 কেজি, সেটা পরিবর্তন হবে না। তো যেহেতু বস্তুর ভর বেশি হলে তার ওজনও বেশি হয়, তাই ওজন হচ্ছে ভরের সমানুপাতিক। সুতরাং যে সকল যন্ত্র দিয়ে ওজন মাপা যায় সেগুলো দিয়ে ভরও মাপা যায়। স্প্রিং নিক্তি অনেক সময় কিলোগ্রাম এককে দাগাঙ্কিত থাকে, যেহেতু নিক্তি এবং ওজন মাপক যন্ত্রগুলো এমনভাবে দাগাঙ্কিত থাকে, তাই অনেক সময় আমরা ভর ও ওজন উভয়ের জন্যই কিলোগ্রাম একক ব্যবহার করে থাকি। এটা কিন্তু অবশ্যই একটা ভুল। সো তার মানে আমরা কিন্তু এতদিন ধরে না জেনেই আসলে ভরকে ওজন হিসেবে দেখে আসছি। এখন সমস্যা হলো, তুমি যদি এখন দোকানে গিয়ে দোকানদারকে বলো যে ভাই আমাকে 9.8 নিউটন আলু দেন, তাহলে কিন্তু সে কোনোদিনই বুঝতে পারবে না, বা অধিকাংশ মানুষই আমরা এটা নিতে পারবো না। আর এই জন্যই আমরা জানলেও অনেকেই বাধ্য হয়ে এখন ওই ভরকেই ওজন হিসেবে বলে থাকি। তো যাই হোক, এবার আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে জি ও বস্তুর ওজনের কী তারতম্য হয় সেগুলো একটু জানব। তো পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়। আবার ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় বা গভীরতাতেও জি এর মানের তারতম্য হয়। তো এগুলো সম্পর্কে এবার একটু আলোচনা করা যাক। তো প্রথম হচ্ছে পৃথিবীর গতি। হ্যাঁ, পৃথিবী সুষম গোলক না হয়, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান কিন্তু সমদূরত্বে নয়। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয়। এটা আমরা কিছুক্ষণ আগেই জেনে এসেছি, তাই না? তো বিষুবীয় অঞ্চল, অর্থাৎ পৃথিবীর যে মাঝামাঝি জায়গাটায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হয়, জি এর মান সবচেয়ে কম, আর তাই সেখানে বস্তুর ওজনও হয় সবচেয়ে কম। অন্যদিকে মেরু অঞ্চলে, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দূরত্ব বা ব্যাসার্ধ অনেক কম হওয়ার কারণে এই অঞ্চলে জি এর মান বেশি হয় এবং ওজনও হয় সবচেয়ে বেশি। সো তার মানে আমরা যদি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যেতে থাকি, তাহলে আমাদের ওজন কমে যাবে কোনো ডায়েট ছাড়াই। তো এরপর হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য। হ্যাঁ, পৃথিবীর আহ্নিক গতির জন্য সব কিছু পৃথিবী থেকে বাইরের দিকে ছিটকে চলে যেতে চায়। তো এই ছিটকে যাওয়াটা কিন্তু অভিকর্ষ ত্বরণের মান কমিয়ে দিতে পারে। মেরু অঞ্চলে এই ছিটকে যাওয়ার প্রবণতা কম হলেও বিষুব অঞ্চলে এই ছিটকে যাওয়ার প্রবণতা বেশি হয়। কারণ দেখো, বিষুব অঞ্চলটা আসলে খুব দ্রুত মুভ করে তুলনামূলকভাবে মেরু অঞ্চলের তুলনায়। তাই এই আহ্নিক গতির কারণেও বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণ ক্রমশ বৃদ্ধি পায়, ফলে বস্তুর ওজনও বৃদ্ধি পায়। সো তার মানে পৃথিবীর ব্যাসার্ধ এবং আহ্নিক গতি একই ধরনের কাজ করে থাকে। এরপর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে। হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মানও তত কমতে থাকে। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজনও তত কমতে থাকে, আর এই কারণে এই পাহাড় পর্বতের চূড়ায় বস্তুর ওজন কম মনে হয়। এরপর হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থান। ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ বস্তুর ওজন শূন্য হবে। হয়তো অনেকের মধ্যে এখন প্রশ্ন জেগেছে যে আচ্ছা, আমরা যদি পৃথিবীর ভেতরের দিকে যাই, তাহলে তো ব্যাসার্ধ আরও কমছে, মানে পৃথিবী থেকে আমাদের দূরত্ব কমছে, তাহলে তো আরও জি এর মান সেখানে বাড়ার কথা ছিল, তাহলে কমে কেন? আসলে আমরা যখন পৃথিবীর অভ্যন্তরে
চলে যায় তখন জি এর মান আসলে আর ওই সূত্রটা অনুযায়ী অর্থাৎ জি এম বাই আর স্কোয়ার এই সূত্র অনুযায়ী কাজ করে না। এর খুবই কৌশলগত এর বেশ কৌশলগত একটা কারণ আছে যেটা সম্পর্কে তোমরা উপরের শ্রেণীতে যখন পড়াশোনা করবে তখন হয়তো জানতে পারবে। তো এই যে এই কন্ডিশনগুলো ছাড়াও একটা জায়গা আছে যে জায়গায় আমাদের ওজনের তারতম্য হয় এবং আমরা সবাই কম বেশি এটা ফিল করেছি, সেটা কোথায় বলতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে লিফটে। হ্যাঁ, লিফটের মধ্যে আসলে আমরা আমাদের নিজেদের ওজনের তারতম্য দেখি। কিভাবে? তুমি যখন লিফটে ওঠো বা লিফটের নামো তখন খেয়াল করবে যে লিফটটা যখন স্থির অবস্থান থেকে মানে একটা নির্দিষ্ট ফ্লোর থেকে আরেক ফ্লোর উপরের দিকে উঠতে যায় তখন তোমার নিজেকে হঠাৎ করে খুব ভারী মনে হয়। আবার যদি তুমি নিচের দিকে নামতে থাকো তাহলে হঠাৎ করে কিছু সময়ের জন্য তোমাকে আবার নিজেকে হালকা মনে হয়, তাই না? তো এইটা আসলে কেন হয়? ধরো তুমি একটা লিফটে করে এখন উপরের দিকে উঠছো, তো লিফটটা যখন স্থির থেকে হঠাৎ করে একটা বেগ পেয়ে যায় তো এই বেগ পেতে একটা সময় লাগে। মানে প্রথমে একটা সময় ধরে লিফটের বেগটা একটু একটু করে বাড়তে থাকে এবং বেড়ে একটা নির্দিষ্ট বেগে পৌঁছে যাওয়ার পর সেটা কিন্তু সুষম বেগে উপরের দিকে উঠতে থাকে। তো যখন লিফটের বেগটা উপরের দিকে বাড়তে থাকে তখন আসলে লিফটের একটা ত্বরণ সৃষ্টি হয়, ফলে যেটা হয় লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হয় জি এর চেয়ে বেশি। এখন যদি লিফটের উপরের দিকে ত্বরণের মান হয় এ, তবে তখন আমাদের উপর মোট ত্বরণের মান কত হবে? হ্যাঁ, জি প্লাস এ। আর এই বর্ধিত ত্বরণের জন্য আমরা তখন লিফটের উপর আমাদের ওজনের চেয়ে বেশি বল প্রয়োগ করি, তখন লিফটও আমাদের উপর বিপরীতমুখী যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তার জন্য আমাদেরকে নিজেদেরকে বেশি ওজনদার বা নিজেদেরকে বেশি ভারী অনুভব করি। অর্থাৎ তখন আমাদের বেড়ে যাওয়া ওজন হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি এর সাথে এ যোগ হবে, মানে জি প্লাস এ। আর এই কারণে আসলে লিফটে উপরের দিকে ওঠার সময় আমাদের নিজেদেরকে একটু ভারী মনে হয়, কিন্তু এটা কিন্তু সবসময় মনে হয় না। কেন মনে হয় না? কারণ খেয়াল করো লিফটের ত্বরণটা তো সবসময় হয় না, কারণ লিফট স্থির অবস্থান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ উপরের দিকে পেয়ে যাওয়ার পর সে তো সুষম বেগে যেতে থাকে, মানে ওই সময় লিফটের আর ত্বরণ হয় না। সো তার ফলে আমরা আর অতিরিক্ত জি অনুভব করি না, এক কথায় অতিরিক্ত ওজনও আমরা অনুভব করি না, কেবল নিজেদের সাধারণ ওজনটাই আমরা অনুভব করি। এর ঠিক উল্টোটা ঘটে যখন আমরা লিফট দিয়ে নিচে নামতে শুরু করি, তখন যেটা হয় স্থির অবস্থান থেকে নিচের দিকে লিফটের একটা ত্বরণ সৃষ্টি হয় এবং লিফটের সাপেক্ষে তখন আমাদের ত্বরণ জি এর চেয়ে কম হয়। আসলে এখানে যেটা হয় যে অভিকর্ষ ত্বরণ জি তো নিচের দিকে কাজ করে, আবার লিফটও তো নিচের দিকে একটা ত্বরণে নামছে, যার ফলে যেটা হয় কি যে আমরা লিফটের ফ্লোরে আমাদের পরিপূর্ণ জিটা দিয়ে সারতে পারি না। ধরো তুমি একটা লিফট দিয়ে এখন নিচের দিকে নামছো, তো সে যখন নিচের দিকে নামছে তখন নিচের দিকে নামার সময় তার যে ত্বরণ হচ্ছে সেটার মান যদি এ হয় তবে তখন আমাদের উপর মোট ত্বরণের মান হবে জি মাইনাস এ। আর এই কম ত্বরণ নিয়ে আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি, ফলে আমরা হালকা বোধ করি, অর্থাৎ আমাদের ওজন কম মনে হয়, অর্থাৎ তখন আমাদের কমে যাওয়া ওজন হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। তো একই রকমভাবে যখন লিফটটা নিচের দিকে বেগ বাড়ানোর পর একটা নির্দিষ্ট বেগ পেয়ে যায় তখন তো সে আবার সমবেগে নিচের দিকে নামতে থাকে, তখন তার আর কোনো ত্বরণ থাকে না, ফলে আমরা আর ওজনের চেয়ে কম বল অনুভব করি না, কেবল সাধারণ ওজনটাই অনুভব করি। সো এভাবেই আসলে লিফটে ওঠানামা করার সময় একটা সাময়িক সময়ের জন্য আমরা ভারী বা হালকা অনুভব করি। এখন ধরো কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে লিফটটা দড়ি ছিঁড়ে নিচের দিকে পড়তে শুরু করলো, আর তখন যেটা হবে তখন লিফটে আমরা ওজনহীনতা অনুভব করব। হ্যাঁ, ধরো তুমি একটা লিফটে বসে আছো, লিফট হঠাৎ করে ছিঁড়ে গেল, তো ছিঁড়ে যাওয়ার ফলে লিফটটা কিন্তু সম্পূর্ণ মুক্তভাবে দড়ি ছিঁড়ে নিচের দিকে পড়ে যাচ্ছে, অর্থাৎ তখনও লিফটের ত্বরণ কিন্তু আসলে নিচের দিকে হবে পুরোপুরি জি এর সম পরিমাণ, কারণ সেটা মুক্তভাবে পড়ছে। সো তার ফলে যেটা হবে যে লিফটের সাপেক্ষে তখন আমাদের ত্বরণ হবে জি মাইনাস জি, অর্থাৎ শূন্য, অর্থাৎ তখন সমীকরণ অনুযায়ী আমাদের ওজন হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি মাইনাস জি বা শূন্য, মানে আমরা তখন লিফটের উপর আর কোনো বল প্রয়োগ করতে পারবো না এবং লিফটও আমাদের ওজনের বিপরীতে আমাদের কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ করতে পারবে না এবং আমরা নিজেদেরকে ওজনহীন মনে করব। আরেকভাবে কিন্তু চাইলে তুমি জিনিসটাকে একটু ভেবে দেখতে পারো, খেয়াল করে দেখো যে লিফটটা তো আসলে জি ত্বরণের নিচে নামছে, এখন তোমাকে যদি কোথাও মুক্তভাবে ছেড়ে দেওয়া হতো তুমিও তো সর্বোচ্চ জি ত্বরণেই নামতে পারতে, তো এখন লিফটও জি ত্বরণে নামছে তুমিও জি ত্বরণে নামছো, তাহলে আলটিমেটলি তুমি কি কখনো লিফটের উপর ধাক্কা দিতে পারবে? পারবে না। আর এই কারণে আসলে লিফটের উপর তোমার কোনো জি আলটিমেটলি কাজ করে না, যার কারণে তুমি জি দিতে পারো না এবং জি না থাকলে ওজনও তোমার কাছে অনুভব হয় না। তো কোনো লিফটে কেবল
দড়ি ছিঁড়ে গিয়ে লিফটটি যদি অভিকর্ষ প্রভাবে নিচের দিকে পড়তে থাকে তখনই আসলে এই অবস্থাটার উদ্ভব ঘটবে। এ অবস্থায় যদি লিফটের ছাদ থেকে ঝুলন্ত বা লিফটে দাঁড়ানো কোনো ব্যক্তির হাতে ধরা স্প্রিং নিক্তি থেকে একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে স্প্রিং নিক্তির কাঁটা শূন্য দাগে অবস্থান করছে, অর্থাৎ বস্তুটির ওজন শূন্য হয়ে যাবে লিফটের ভেতরে। এখন যদি কোনো কারণে লিফটের ত্বরণ জি এর থেকেও বেশি হয় তাহলে যেটা ঘটবে তাহলে কিন্তু তোমার মাথা ছাদে গিয়ে ঠেকবে, কারণ তুমি জি ত্বরণে নামছো, লিফট তার থেকে বেশি ত্বরণে নামছে, তো তার মানে তুমি লিফটের উপরে গিয়ে বাড়ি খাবে, তো এইটাই ঘটবে। সো এই হচ্ছে আসলে লিফটে ওজনহীনতার কারণ। সো এইরকম ওজনহীনতাটা কিন্তু আমরা আসলে মহাশূন্যেও দেখতে পাই। হ্যাঁ, মহাশূন্য জানে পৃথিবী বা চাঁদকে প্রদক্ষিণ করা ও লিফটে মুক্তভাবে নিচে পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। মহাশূন্যচারীরা মহাশূন্য জানে করে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে থাকে, আর এই বৃত্তাকার গতির জন্য মহাশূন্যযানের দেয়ালের সাপেক্ষে মহাশূন্যচারীদের ত্বরণ হয় শূন্য, এবং মহাশূন্যচারীরা মহাশূন্যযানের দেয়ালে বা মেঝেতে কোনো প্রকার বল প্রয়োগ করেন না। আসলে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যেহেতু মহাকাশযানটা পৃথিবীর চারপাশে ঘুরছে সে ছিটকে বাইরের দিকে বেরিয়ে যেতে চায়, কিন্তু পৃথিবীর যে অভিকর্ষ সেটাকে আবার টেনে রাখতে চায়, তো এই দুইটা বলকে এখানে ব্যালেন্স করে রাখা হয়, যার ফলে দুই দিকে বল কাটাকাটি হয়ে যায়, মানে অতিরিক্ত আর কোনো জি আমরা অনুভব করি না বা অতিরিক্ত ওজন আমরা অনুভব করি না, আমরা বলতে আসলে মহাকাশচারীরা বোঝাচ্ছে আর কি। তো যাই হোক, এই অবস্থায় মনে করো তুমি যদি মহাশূন্যযানের ভেতরে এক গ্লাস পানি উল্টো করে রাখো তাহলে দেখবে সেই পানি পড়ছে না, মানে সেখানে সব কিছুই ওজনহীন মনে হবে। তবে প্রকৃতভাবে কোনো কিছুই কিন্তু ওজনহীন হয় না, কেননা ওই স্থানেও মহাশূন্যচারীর ভর আছে এবং ওই স্থানে অভিকর্ষ স্তরণ জি আছে, ফলে পৃথিবীর আকর্ষণ তথা ওজন আছে। তাহলে ওজন কোথায় গেল? আসলে মহাশূন্যযান জি ত্বরণে গতিশীল হওয়ার কারণে আপাতত এই ওজনহীনতার উদ্ভব হচ্ছে। যদি ওই স্থানে মহাশূন্যযান বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ না করে কিংবা পৃথিবীর দিকে মুক্তভাবে না পড়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে মহাশূন্যচারী কিন্তু অবশ্যই অবশ্যই তার ওজন টের পাবেন। সো তার মানে তুমি আসলে ওজন ফিল করবে কি না সেটা সম্পূর্ণভাবে আপেক্ষিক, তুমি আসলে কি করছো তার উপর। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি হাসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।